নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শুভ। আপনারা দেখছেন এন্টারটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জব ফেয়ার 2018 সম্বন্ধিত। জব ফেয়ার 2018 যে 27 নভেম্বর হবার কথা ছিল কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে, সেটা বাতিল হয়েছে, আপনারা সবাই জানেন। তো এই জব ফেয়ার অনুষ্ঠানটি আবার কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব, এবং কোন কোন কোম্পানি থাকবে এবং কিছু এতে পরিবর্তন আসতে চলেছে এবং কারা বেশি সুযোগ সুবিধা পাবে, সব কিছু এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এটা একটা ওয়েবসাইট থেকে আমি এখানে পেয়েছি যে এখানে কলকাতা জব ফেয়ার 2018 সম্বন্ধে কিছু বলা হয়েছিল। তো আগস্ট 24 লেটেস্ট লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এই সময় একটা জব ফেয়ার অর্গানাইজ করার প্ল্যান হয়েছিল। তো সেখানে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি, তো বেসরকারি কোম্পানিগুলো, বিশেষ করে যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো আয়োজন করেছিল। সেই সব কোম্পানিগুলো একটু সম্বন্ধে আলোচনা করেনি। তো এখানে বিটেক, এমটেক, বিএসসি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট বেশি করে এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেই সমস্ত কোম্পানিগুলো 10+, 12+ এবং ইঞ্জিনিয়ারিং জব, টেকনিক্যাল জব, সফটওয়্যার জব, সমস্ত কিছু কোম্পানি এখানে একসঙ্গে একটি জব ফেয়ার আয়োজন করেছিল। তো সেখানে কী কী কোম্পানি রয়েছিল এবং কী কী পোস্টিং রয়েছিল এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কোয়ালিফিকেশানও দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স, মানে এখানে বেশিরভাগ যারা চান্স পাবে তারা হচ্ছে এক্সপিরিয়েন্স, যারা বেশি ছিল তাদের বেশি চান্স দেওয়া হয়েছিল। তো এখানে সমস্ত কিছু পোস্টের জন্যই ছিল, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এখানে বিশেষ করে যে সমস্ত পোস্টগুলো ছিল এখানে দেখে নিতে পারেন, ফ্রন্ট অফিস, এক্সিকিউটিভ অফ, রিসেপশনিস্ট, এখানে পোস্ট নেম এগুলো দিয়ে দিয়েছি। এবার কতগুলো কি পোস্ট ছিল এবং স্যালারি কত দেওয়া ছিল দেখে নিন, 10,000 থেকে 15,000 পর্যন্ত স্যালারি ছিল। তো এখানে এক্সপিরিয়েন্স পার্সন চাইছিল না, 0 থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হলেই হলো। এই সমস্ত মানে এনি গ্র্যাজুয়েটরা অ্যাপ্লিকেশান করতে পারতেন এখানে। তারপরে দিয়েছিল একটা অপারেশন এক্সিকিউটিভ, ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত ক্ষেত্রে 100টা পোস্ট ছিল। মানে যতগুলো পোস্ট কোম্পানিগুলো মানে অফার করেছিল সেই সমস্ত কোম্পানিগুলো ও আপনারা গিয়ে ইন্টারভিউ দিয়ে আসলে সেখান থেকে জব পেয়েছিল সব। তো এখানে আপনারা পুরো সব ডিটেলস দেখতে পারেন। তো এরপর বলে দিই যে আবার জব ফেয়ারটি কবে অনুষ্ঠিত হবে। তো জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে হচ্ছে, তো আবার এই জব ফেয়ারটি আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে হবে, কেননা আর এদিকে হবার চান্স খুবই কম। জানুয়ারি মাস নাগাদ এই জব ফেয়ারটি আবার অর্গানাইজ করা হবে। তো এখানে স্যালারি আপনারা দেখতে পাচ্ছেন, স্যালারি সম্বন্ধে আমি আলোচনা করবো বলেছিলাম। স্যালারি মিনিমাম 8,000-10,000 থেকে শুরু হবে, এবার ম্যাক্সিমাম আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি সেইরকম কোন স্যালারির চাকরি আপনাকে অফার করা হবে। এবার যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি আরও বেশি স্যালারির জন্য নিযুক্ত হবেন। তো এখানে কোম্পানিগুলো বলে দিই, কোম্পানিগুলো এখানে বিশেষ করে বেসরকারি কোম্পানিগুলো থাকবে এবং বড় বড় কোম্পানির ক্ষেত্রে যেগুলো থাকবে হচ্ছে TCS, উইপ্রো, ওখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনি তো বলতে পারি L&T, টাটা স্টিল অ্যান্ড আয়রন, মানে টাটার যে সমস্ত কোম্পানি আছে সমস্ত কোম্পানি এখানে উপস্থিত থাকবে। তো আপনারা দেরি না করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই সমস্ত নোটিফিকেশানের আপডেট আপনারা পেতে চান। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।